চিকেন কারি তৈরি করবার জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে গোটা মশলা পেস্ট এখানে নিয়েছি লঙ্কা পাঁচটা পেস্ট করে নিয়েছি এখানে দুটো রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে 1/2 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি এখানে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি আর এবার মাস্টার্ড অয়েলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে কিছু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে গরম করে ভালো করে ভেজে নেব এবারে আমি চিকেনগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিয়েছি এবার ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব চিকেনটাকে আমি 10 মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার চিকেনটাকে নামিয়ে নেব চিকেন ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো আমি এবার উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে এগুলো অনেকটাই ব্রাউন কালার চলে এসেছে এবারে এই অবস্থায় দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন আর দিয়ে দেব কিছু রসুনের কোয়া দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব পেঁয়াজ আর গোটা রসুনটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব পেস্ট করা লঙ্কার শুকনো লঙ্কার পেস্টটা দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর দিয়ে দেব আদা পেস্ট শুকনো লঙ্কা আদা আর রসুনের পেস্টটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এবারে এই মশলার উপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি 2 টেবিল স্পুন লবণ গুঁড়ো ব্যবহার করছি তোমরা তোমাদের চিকেন অনুযায়ী লবণ গুঁড়োটা ব্যবহার করবে এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও চিকেনের সঙ্গে আর অন্য অন্য উপকরণগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে সামান্য সময় ধরে আমি একটু নেড়ে চেড়ে নেব চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ জল চিকেনটাকে কষিয়ে নেওয়ার জন্য মশলার সঙ্গে এবারে জল চিকেন আর সব অন্যান্য উপকরণগুলো ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা তোমরা দেখেছো আমি কোনো রকম কোনো গুঁড়ো মশলা এখানে অ্যাড করিনি শুধু বিরিয়ানি মশলাটা দিয়েই আমি চিকেনটা করছি আর কিছু গোটা মশলা এখানে আমি 2 টিস্পুন বিরিয়ানি মশলা ব্যবহার করলাম চিকেনটা কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করলে ভীষণ স্বাদের হয় আর যারা খেয়েছো বিরিয়ানি মশলা দিয়ে তারা তো জেনেই গেছো যে কতটা টেস্টি হয় তো আজকে আমি বিরিয়ানি মশলা দিয়ে তোমাদেরকে চিকেনটা তৈরি করে দেখাবো বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করছি গরম জল এখানে আমি 2 কাপ গরম জল ব্যবহার করছি গ্রেভি তৈরি করার জন্য জলটা দিয়ে মাংস আর অন্যান্য উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে
10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পরে। এবারে দেখে নিব চিকেনটা কতদূর রেডি হয়েছে। তো চিকেনটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। এবারে সব শেষে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আবারও সব মাংস আর সব কিছু উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে, অল্প সময় ধরে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। প্রায় 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, তৈরি করে ফেলেছি গুঁড়ো মশলা ছাই, গোটা মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে চিকেন কারি। তো এই চিকেন কারি খেতে কিন্তু অসাধারণ টেস্টি। তো তোমরাও অবশ্যই এই টিপস ফলো করে একবার বাড়িতে চিকেন কারি তৈরি করে ফেলো। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।